অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান, বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ সহ আরও কিছু সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না। এই সুযোগ সুবিধাগুলি অবিলম্বে প্রদানের দাবিতে শুক্রবার আগরতলায় গণডেপুটেশন কর্মসূচি পালন করল মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে রাজধানীতে এক বিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিল এবং গণডেপুটেশন প্রসঙ্গে মজদুর মনিটরিং সেল এর নেতৃত্বে জানান, ছয় দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট এই ডেপুটেশন প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন রাজ্যের রাষ্ট্রপতি সরকার পুজোর আগে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উদ্যোগী হবেন। ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরিং সেল অনুমোদিত আজকে ছয় দফা দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে সদর ডিএম অর্থাৎ সদর ডিএম এর কাছে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি এই দাবি সনদ ডেপুটেশন দেওয়ার পর আমরা সেক্রেটারিতে গিয়ে সেক্রেটারির কাছে আমরা এই দাবি সনদটা তুলে দেব। আমরা চাই সামনে দুর্গা পুজো এবং এই রাজ্যের অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা অনেক আশা প্রত্যাশা আছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি, ওনারা আস্থা আছেন যে আগামী দুর্গা পুজোর আগে ওনাদের যে সমস্যাগুলো সামান্য হলো যেন রাষ্ট্রবাদী সরকার এই সমস্যার সমাধান করবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই রাষ্ট্রবাদী সরকার আমাদের এবং এই রাষ্ট্রবাদী সরকার যে চিন্তা যে মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই রাজ্যে, আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা এই পুজোর আগে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকাদের মুখে সামান্য হলো হাসি ফোটাবে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই বিশাল মিছিলের নেতৃত্ব দেন মঞ্জুরা চক্রবর্তী অরুন্ধতী দাস। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলায় গিয়ে সমাপ্ত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করে ছয় দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।